নমস্কার আমি সব্যসাচী নস্কর নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই দীর্ঘ প্রতীক্ষার পর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি এবং বিডিপি স্তরের ছাত্রছাত্রীবৃন্দ যারা দু সালে এক্সাম দিতে চলেছেন তাদের এক্সাম সংক্রান্ত নোটিশ প্রকাশ করলো এবং এই নোটিশটি প্রকাশিত হয়েছে দুই নয় দু তারিখে অর্থাৎ আজকের এই দিনটাতে এবং এই নোটিশের মাধ্যমে ইউজি এবং বিডিপি স্তরের ছাত্রছাত্রীবৃন্দ তারা জানতে পারবেন আপনাদের পরীক্ষা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে এছাড়াও এই নোটিশের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই নোটিশে টোটাল কুড়িটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করা হয়েছে যে পয়েন্টগুলো একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে যাওয়ার আগে জেনে রাখা অত্যন্ত জরুরি এবং এই টোটাল কুড়িটি পয়েন্ট একজন শিক্ষার্থী যদি যথাযথভাবে ফলো করে তাহলে আগামী দিনে পরীক্ষা দিতে গিয়ে তার আর কোনো প্রবলেম ক্রিয়েট হবে না তো চলুন এই নোটিশে যে কুড়িটি পয়েন্ট বলা হয়েছে সেটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি এই এক নম্বরের এ পয়েন্টে বলা হয়েছে যে সকল ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রীরা যারা দু সালে এক্সাম দিতে চলেছেন তারা যদি যথাযথভাবে এনএসইউর এক্সাম ফর্ম ফিল আপ করে থাকে এছাড়া অ্যাসাইনমেন্ট সাবমিট যথাযথভাবে করে থাকে এছাড়া এনএসইউর অনুকূলে যথাযথভাবে যদি ফিস পেমেন্ট করে থাকে তাহলে এই সকল কাজগুলি সেরে রাখলে একজন শিক্ষার্থী দু সালে পরীক্ষা দিতে গিয়ে তার আর কোনো প্রবলেম তৈরি হবে না বিয়ের দাগে বলা হচ্ছে এই দুটি সুনির্দিষ্ট পোর্টাল থেকে আপনারা কিন্তু পরীক্ষার এগেনস্টে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন এবং এই অনলাইন মোডে যে অ্যাডমিট ডাউনলোড করবেন সেই অ্যাডমিটটা আপনারা হার্ড কপি হিসাবে নিজের কাছে সংরক্ষণ করবেন কারণ স্টাডি সেন্টার থেকে কিন্তু কোনো হার্ড কপি অ্যাডমিট ছাত্রছাত্রীদের দেওয়া হবে না তো এক্ষেত্রে এই অ্যাডমিটটা এই সুনির্দিষ্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনারা কাছে রেখে দেবেন এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে এই অ্যাডমিটটা কিন্তু আপনাদের থাকা অত্যন্ত জরুরি এবং এই অ্যাডমিটের ওপর ভিত্তি করে আপনারা কিন্তু এক্সাম দেবেন দুয়ের দাগের যে পয়েন্ট আছে এখানে বলা হচ্ছে যদি একজন শিক্ষার্থী পোর্টালে পরীক্ষা দিতে গিয়ে যদি সেখানে দেখায় ইনভ্যালিড স্টুডেন্ট তার পশ্চাদে যে কারণগুলি থাকতে পারে সেগুলো এখানে বলা হচ্ছে একজন ছাত্র যদি যত সময় এক্সাম ফর্ম ফিল না করে থাকে তাহলে ইনভ্যালিড স্টুডেন্ট হিসাবে শো হবে এবং ওই শিক্ষার্থী কিন্তু এক্সাম পোর্টালে পরীক্ষা দিতে পারবে না আচ্ছা এবারে বিদ্যাকে কি বলা হচ্ছে এই যে অনলাইন অ্যাসাইনমেন্ট যে সাবমিট করা হবে এখানে কিন্তু ডাটাবেসে এই নাম্বারটা কিন্তু রেকর্ড হবে না আচ্ছা তিনের দাগে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে নেট যুক্ত আপনারা মোবাইল থেকে পরীক্ষা দিতে পারবেন নেট যুক্ত ট্যাব ল্যাপটপ ডেস্কটপ পামটপ মানে যাবতীয় ডিভাইস যেখানে হচ্ছে ভালো নেট কানেকশান আছে সেই ডিভাইস থেকে আপনারা কিন্তু পরীক্ষা দিতে যাবেন পরীক্ষা দিতে পারবেন এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হচ্ছে যে একজন শিক্ষার্থী একাধিক মোবাইল থেকে লগ করে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না মনে করুন একটা ডিভাইস থেকে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই ডিভাইসে যদি কোনো টেকনিক্যাল ফল্ট থাকে তাহলে লগ আউট করে বার হয়ে আসতে হবে তারপর নতুন ডিভাইসে আবার কিন্তু লগ করে পরীক্ষা দিতে হবে একসঙ্গে একাধিক ডিভাইস লগ করে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না চারের দাগের পয়েন্টে কি বলা হচ্ছে ইউ ইউজি স্তরের ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য আলাদা পোর্টাল লঞ্চ করা হবে এবং বিডিপি স্তরের ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা তাদের জন্য পৃথক আরেকটি পোর্টাল লঞ্চ করা হবে এই দুটি পোর্টালের মাধ্যমে ইউজি এবং বিডিপির ছাত্রছাত্রীরা তারা এক্সাম দিতে পারবেন এবং এই এক্সাম পোর্টালে ঢুকতে গেলে আপনাদের ডেট অফ বার্থ এবং এনরোলমেন্ট নাম্বার কিন্তু পুট করতে হবে এবং এনরোলমেন্ট নাম্বারের পাশাপাশি রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে এবং ওই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে এবং ওই ওটিপিটা এক্সাম পোর্টালে পুট করতে হবে পুট করলে আপনাদের এক্সাম পোর্টাল ওপেন হয়ে যাবে এবং এখানে বলা হচ্ছে যে আপনাদের অ্যাডমিটে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ আছে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা কাউকে কিন্তু শেয়ার করবেন না যদি শেয়ার করেন তাহলে আপনাদের এক্সামের যে গোপনীয়তা সেটা রক্ষিত হবে না এছাড়া আপনার পরীক্ষা অন্য কেউ দিয়ে দিলেও দিয়ে দিতে পারে তো এক্ষেত্রে এই গোপনীয়তা অবলম্বন আপনাদের করতে হবে পাঁচের দাগের যে বিষয় বলা হচ্ছে অর্থাৎ আপনারা সেপ্টেম্বর মাসের সাত তারিখ থেকে পরীক্ষা দিতে পারবেন এবং এই পরীক্ষা প্রক্রিয়া চলবে সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এবং বেলা দুটো থেকে কিন্তু পরীক্ষাটা স্টার্ট হবে এবং যেদিন পরীক্ষা শেষ হবে সে সেদিনও বেলা দুটোয় পরীক্ষা ক্লোজ হবে আর পরীক্ষা কিন্তু চব্বিশ ঘন্টা আপনারা দিতে পারবেন সকাল বিকাল সন্ধ্যা যখন মনে হবে আপনারা তখন কিন্তু পরীক্ষাতে বসতে পারবেন আচ্ছা ছয় দাগের পয়েন্টে বলা হচ্ছে এই সুনির্দিষ্ট যে ডেট অর্থাৎ সাত নয় দু থেকে চোদ্দো নয় দু হাজার বাইশ পর্যন্ত কিন্তু এই টোটাল সাত দিন আপনারা পরীক্ষা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন এবং এই সুনির্দিষ্ট সাত দিন যে দিনগুলির মধ্যে আপনারা পরীক্ষা দেবেন এখানে কিন্তু কোনো সুনির্দিষ্ট সময় নেই যে এই সময়ের মধ্যে এই সময়ে পরীক্ষা দিতে হবে তবে প্রসঙ্গক্রমে বলে রাখি আপনারা ভোর চারটের সময় যদি পরীক্ষা স্টার্ট করেন সেক্ষেত্রে কিন্তু সার্ভার ভালো থাকে আর রাত বারোটার পরে যদি আপনারা পরীক্ষায় বসেন সেক্ষেত্রে কিন্তু সার্ভার ভালো থাকবে এবং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে তাহলে এই পয়েন্টটা আলোচিত হলো এবার সাতের দাগে পয়েন্টে অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের নিজস্ব পছন্দের পেপার দিয়ে আপনারা কিন্তু পরীক্ষা শুরু করতে পারেন মনে করুন আপনাদের পেপারগুলো ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজানো আছে এবং আপনারা যদি মনে করেন যে প্রথম পেপারটা দিয়ে আপনারা স্টার্ট করবেন বা মাঝের যে পেপারগুলো আছে সেখান থেকেও স্টার্ট করতে পারেন কিংবা আপনার যে ক্রোনোলজিক্যাল অর্ডারে আছে সেখানে যদি লাস্টের যে সাবজেক্ট আছে সেখান থেকেও কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন তবে প্রসঙ্গক্রমে বলে রাখি যে একটি পেপার পুরো কমপ্লিট না করা পর্যন্ত কিন্তু দ্বিতীয় পেপারে আপনারা যেতে পারবেন না অর্থাৎ একটা পেপার আপনারা কমপ্লিট করবেন পরীক্ষা কমপ্লিট করার পর দ্বিতীয় আপনারা পেপারে ঢুকবেন অর্থাৎ একশো মার্কের পেপারের জন্য এবং সত্তর মার্কের পেপারের জন্য আপনারা তিন ঘন্টা টাইম পাবেন আর পঞ্চাশ মার্কের পেপারের জন্য আপনাদের আপনাদেরকে টু ঘন্টা অর্থাৎ দু ঘন্টা বরাদ্দ করা হবে তাহলে এই গেল হচ্ছে মূল বিষয় এবারে আটের দাগে পয়েন্টে বলা হচ্ছে তাদের যে অনলাইন এক্সামটা হবে সেটা অনলাইন মোডে এমসিকিউ কিউ প্যাটার্নে হবে একটা প্রশ্নের এগেনস্টে চারটে উত্তর দেয়া থাকবে এবং যে উত্তরটা সঠিক আপনারা মনে করবেন সেই উত্তরের পাশে ক্লিক করে সেভ নেক্সট করবেন অর্থাৎ এমসিকিউ প্যাটার্নে কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে নয় দাগের যে পয়েন্টটা আছে একটা প্রশ্নের এগেনেস্টে যে উত্তরের অপশান থাকবে এবং সেই উত্তরের অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বিবেচিত হবে সেই উত্তরের পাশে আপনারা টিক মেরে দেবেন আচ্ছা দশের দাগে এখানে বলা হচ্ছে তা একশো মার্কের জন্য আপনারা তিন ঘন্টা সময় পাবেন আচ্ছা এখানে সত্তর মার্কের জন্যও আপনারা তিন ঘন্টা সময় পাবেন এবং দু ঘন্টা সময় পাবেন পঞ্চাশ মার্কের পরীক্ষার জন্য আচ্ছা এগারো দাগের পয়েন্ট তা একশো মার্কের জন্য আপনাদের কুড়িটা প্রশ্ন থাকবে এবং পঞ্চাশ মার্কের জন্য আপনাদের দশটি প্রশ্ন থাকবে অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান হবে কিন্তু পাঁচ ইউজি স্তরে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু রিটেন এক্সাম হবে সত্তর মার্কের এবং এই সত্তর মার্কের পরীক্ষার জন্য আপনাদের চোদ্দোটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান হবে পাঁচ অর্থাৎ পাঁচ চোদ্দং সত্তর এবারে দাগের বিষয়টা হলো অর্থাৎ এক্সাম পোর্টালে যখন ঢুকলেন ঢুকে যখন পেপার সিলেক্ট করলেন সেই পেপারে কিন্তু একটা একটা করে প্রশ্ন আসবে একটা প্রশ্ন আপনারা সলভ করলেন তারপরে পরের দাগে প্রশ্ন এলো পরের দাগের প্রশ্নটা সলভ করলেন তারপরে আরেকটি পরের দাগের প্রশ্ন এলো একসঙ্গে আপনারা কিন্তু সব প্রশ্ন দেখতে পাবেন না ঠিক আছে এই বিষয়টা কিন্তু বলা হয়েছে তেরো দাগের পয়েন্টটা হলো এখানে বলা হচ্ছে যে একজন শিক্ষার্থী যদি কোনো প্রশ্ন আনকমন বলে মনে হয় এবং ওই শিক্ষার্থী যদি উক্ত প্রশ্নের উত্তর করতে না চায় তাহলে কিন্তু সেই প্রশ্নের উত্তর না দিয়ে পরবর্তী প্রশ্নে কিন্তু আসতে পারে এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিতে পারে তো প্রসঙ্গক্রমে এখানে বলে রাখি যে যেহেতু এখানে আপনাদের কিন্তু নেগেটিভ মার্ক নেই অথয়ে আপনাদের প্রশ্ন যদি একেবারেই আনকমন বলে মনে হয় তাহলে কিন্তু আপনারা উত্তর দেবেন এত সম্ভাব্য উত্তর দেবেন সেক্ষেত্রে আপনাদের উত্তর যদি সঠিক হয় তাহলে কিন্তু পূর্ণাঙ্গ মার্ক আপনারা পাবেন আপনারা কোনো প্রশ্নের এগেনস্টে আপনারা উত্তর ক্লিক করলেন উত্তর ক্লিক করে কিন্তু পরবর্তী পর্যায়ে আবার কিন্তু আপনারা নতুনভাবে ক্লিক করতে পারবেন কিন্তু একবার উত্তর যদি সিলেক্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনারা পুনরায় কিন্তু এডিট করে আরেকটি উত্তরকে সিলেক্ট করতে পারবেন না অর্থাৎ একবার যদি উত্তর সেভেন নেক্সট করে দেন তাহলে কিন্তু আর এডিটের অপশন থাকছে না অর্থাৎ উত্তর সংশোধনের জায়গা আর কিন্তু নেই পুনরুদ্ধের পয়েন্টে বলা হচ্ছে অর্থাৎ এই যে অনলাইন এক্সামিনেশান হচ্ছে আপনাদের ফাইনাল এক্সাম হচ্ছে এখানে কিন্তু অ্যাসাইনমেন্টের মতো কোনো নেগেটিভ মার্ক এখানে নেই দাগের বিষয়ে বলা হচ্ছে বিডিপি স্তরের যে সকল ছাত্রছাত্রীদের একশো মার্কের পরীক্ষা সেই একশো মার্কের পরীক্ষার জন্য নটা পজের সুযোগ পাবেন এবং বিডিপি স্তরের ছাত্রছাত্রী ছাত্রীবৃন্দের যাদের পঞ্চাশ মার্কের পেপার আছে তাদের পজ নেওয়ার সুযোগ থাকবে কিন্তু চারটে এবং যারা সত্তর মার্কের পরীক্ষা দিচ্ছেন এই সত্তর মার্কের পরীক্ষা দেওয়ার সময় আপনারা কিন্তু সাতটা পজ ব্যবহার করার সুযোগ পাচ্ছেন তো এক্ষেত্রে আমি বলে রাখি যে পজগুলো ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করবেন দেখা গেল যে একজন ক্যান্ডিডেট কুড়িটা প্রশ্নে পরীক্ষা দিচ্ছে সেখানে পনেরোটা প্রশ্নের মাথায় যদি নটা পজ কমপ্লিট হয়ে যায় তাহলে ওই জায়গায় কিন্তু পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে ফলে আপনারা কিন্তু অজানা প্রশ্ন আপনাদের আসতেই পারে একাধিক প্রশ্ন যদি অজানা আসে তাহলে কিন্তু আপনারা পজ না ব্যবহার করে সম্ভাব্য উত্তর কিন্তু ক্লিক করবেন তো অতিমাত্রায় পজ নেবেন না এই পজের যেমন নেগেটিভ দিক আছে তেমনি কিন্তু পজিটিভ দিক আছে এবারে আসি দাগের পয়েন্ট আপনারা যখন প্রত্যেকটা পেপার কমপ্লিট করবেন কমপ্লিট করার পর একনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নেবেন এবং এই একনলেজমেন্ট স্লিপটা হার্ড কপি হিসাবে নিজেদের কাছে রাখবেন এবং প্রত্যেকটা পেপার আপনারা কমপ্লিট করেছেন তার এগেনস্টে এই এগনোলেজমেন্ট স্লিপটা হচ্ছে একটা প্রামান্য দলিল স্বরূপ আঠেরো ধাগের পয়েন্টে বলা হচ্ছে পরীক্ষা সমাপ্তর সাত দিন পরে চালান ডাউনলোড করে রাখবেন এবং এই চালানটা আপনারা হার্ড কপি হিসাবে কিন্তু নিজেদের কাছে রাখবেন এই চালান বলতে এখানে সম্ভাব্য কি বোঝানো হয়েছে এখানে কিন্তু ক্লিয়ার নয় তবে সম্ভবত আমার মনে হয় এই চালানটাই হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্ট তো যাই হোক এই চালানটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন পরীক্ষার এক সপ্তাহ পরে উনিশ সপ্তাহের বলা হচ্ছে বিডিপি স্তরে যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করছেন তারা নিম্নোক্ত পয়েন্টগুলো ফলো করবেন তাদের এক্সামের হচ্ছে দুটো পার্ট আছে একটা হচ্ছে থিওরিটিক্যাল যেটা হচ্ছে থিওরিটিক্যাল তিরিশ মার্কের অ্যান্ড অ্যানাদার পার্ট হচ্ছে প্র্যাকটিক্যাল যে প্র্যাকটিক্যালের পার্ট আছে সেটা হচ্ছে কুড়ি মার্কের এই থিওরিটিক্যাল পার্ট তিরিশ মার্কের জন্য আপনাদের হচ্ছে দশটা এমসি থাকবে তার জন্য বরাদ্দ থাকবে এক ঘন্টা এবং কুড়ি মার্কের প্র্যাকটিক্যাল যেটার জন্য টোটাল দশটা এমসিকিউ কিউ করা হবে পঞ্চাশ মার্কের জন্য আপনাদের চারটে পস আপনাদের নির্ধারিত হবে আচ্ছা বিয়ের দিকে বলা হচ্ছে প্র্যাকটিক্যালের যে পেপার আছে সেই প্র্যাকটিকালের প্র্যাকটিক্যালের পেপারে আপনাদের দশটা এমসিকিউ থাকবে এবং প্রত্যেকটা এমসিকিউর মান হবে কিন্তু পাঁচ অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ এবং পরীক্ষার জন্য সময়সীমা থাকবে এক ঘন্টা এবং পঞ্চাশ মার্কের জন্য চারটে পাউস থাকছে আর একেবারে কুড়ির দাগের পয়েন্টে বলা হচ্ছে আট তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে আপনাদের পরীক্ষা হবে পরীক্ষা চলাকালীন যদি আপনাদের কোনো সমস্যা তৈরি হয় এই হেল্প ডেস্ক নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর টাইমটা হচ্ছে এগারোটা এ এম থেকে পাঁচটা পি এম অর্থাৎ ছুটির দিনগুলো বাদ দিয়ে আপনারা এগারোটা এ এম থেকে পাঁচটা পি এমের মধ্যে কিন্তু আপনারা ফোন করতে পারেন এখানেই ভিডিওর পরিসমাপ্ত নমস্কার